ফের কাঁসাই নদীতে জলস্তর রীতিমতো বাড়ছে। তবে এখনই বিপদসীমার ওপরে এখনো ওঠেনি জল, তবে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্র। কাঁসাই নদীর জলস্তর বাড়ার ফলে ইতিমধ্যেই পাঁশকুড়ার গড়পুরুষোত্তমপুর এলাকায় রীতিমতো জল ঢুকছে। তবে পাঁশকুড়ার গোবিন্দনগর এলাকার মানুরে যে বাঁধটি ভেঙেছিল সেই বাঁধও কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে। এভাবে যদি জল বাড়তে থাকে এবং বৃষ্টির পরিমাণও বাড়তে থাকে, ফের পাঁশকুড়া আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সরাসরি দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি লক গেটে। আপনাদের জলের মিটারটা দেখানোর চেষ্টা করছি। গুজবে কান দেবেন না, সতর্ক থাকুন, সজাগ থাকুন। আমরা প্রতি মুহূর্তেই পাঁশকুড়ার কাঁসাই নদীর জলস্তরের আপডেট আপনাদের জানাব। মোটামুটি যখন থেকে বুঝে আসছে পাস করে ক্ষতি আর ক্ষতি হচ্ছে। আচ্ছা আচ্ছা, গাড়ি ভিতরে কেমন থাকতো বলতো, কেনে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁসাই নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের জঁদড়া এলাকার নদীবাঁধ এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে গোবিন্দনগরের মানুর এবং গড়পুরুষোত্তমপুর এলাকায় নদীবাঁধের অবস্থা খুব একটা ভালো নেই। গড়পুরুষোত্তমপুর এলাকায় গতকাল থেকেই জল এলাকায় ঢুকতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে নদীর জলস্তর আরও বাড়বে। পাশাপাশি জলাধার থেকে জল ছাড়লে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গুজবে কান দেবেন না, আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরব। সতর্ক থাকুন এবং সজাগ থাকুন। এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে নদীর জলস্তর যেভাবে বাড়ছে, পাঁশকুড়াবাসীর কপালে ফের আবার চিন্তার ভাঁজ ফেলতে পারে। আস্তে আস্তে পাঁশকুড়াবাসী স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল। তার মাঝেই ফের নিম্নচাপের ভ্রুকুটি, আর যার ফলে আজ সকাল থেকেই
বৃষ্টি শুরু হয়েছে পাঁশকুড়া সহ দক্ষিণবঙ্গ জুড়ে। বর্ষা পাঁশকুড়ার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, গুজবে কান দেবেন না, সতর্ক থাকুন, সজাগ থাকুন। আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব।